এক প্রকার ভেষজ ফল। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা অন্যান্য ফলের তুলনায় অনেক বেশি। বিভিন্ন অসুখ সারানো ছাড়াও রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলতে আমলকির ভূমিকা কিন্তু অসাধারণ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য কুকিং হাউস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহান আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণে দুনিয়ায় অগণিত জিনিস সৃষ্টি করেছেন। এরকম কোটি কোটি সৃষ্টির মধ্যে রয়েছে মানব দেহের জন্য খুবই উপকারী ও ঔষধি গুণে ভরপুর একটি ফলের নাম, আর তা হচ্ছে আমলকি। দেশীয় ফল হিসেবে আমলকি সবার কাছেই অতি পরিচিত। এটি দামে যেমন সস্তা তেমনি সহজলভ্য, তেমনি এর রয়েছে নানাবিধ উপকারিতা। আমলকি গাছের পাতা ও ফল উভয়ই ঔষধ রূপে ব্যবহার করা যায়, আর এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা অন্যান্য ফলের তুলনায় অনেক বেশি। এর ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করার গুণ রয়েছে অনেক, তাই বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলতে আমলকির ভূমিকা অপরিসীম। কয়েক ধরনের ক্যান্সারের বিরুদ্ধেও এর কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে। আমলকির অনেক ভেষজ গুণ রয়েছে। এই গাছের ফল ও পাতা দুটোই ঔষধ রূপে ব্যবহার করা যায়। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা পেয়ারার চেয়ে 3 গুণ ও কাগজি লেবুর চেয়ে 10 গুণ, কমলার চেয়ে 15 থেকে 20 গুণ, আপেলের চেয়ে 120 গুণ, আমের চেয়ে 24 গুণ এবং কলার চেয়ে 60 গুণ বেশি। একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য প্রতিদিন 30 মিলিগ্রাম ভিটামিন সি দরকার। আর কেউ যদি দিনে 2টো আমলকি খায়, তাহলে সে ওই পরিমাণ ভিটামিন সি পেতে পারে, আর সেই সাথে আমলকি খেলে মুখের রুচিও বাড়ে। দাঁতের মাড়ি রোগ ও সেই সাথে স্কারভি দূরীকরণে আমলকির ব্যাপক ভূমিকা রয়েছে। স্কারভি দাঁতের মাড়ির খুব পরিচিত একটি রোগ। সাধারণত শরীরে ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। আর এর রোগ হলে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়া, মাড়িতে ঘা হওয়া, শরীর দুর্বল হয়ে যাওয়া, চামড়ার নিচে রক্তক্ষরণ হওয়া, চেহারা ফ্যাকাশে হয়ে যায় এবং হাড়ের মধ্যে পরিবর্তন দেখা দেয়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, তাই কেউ যদি প্রতিদিন মাত্র 1 থেকে 2টি আমলকি খায়, তাহলে সে এসব থেকে খুব সহজেই পরিত্রাণ পেতে পারে। গ্যাস্ট্রিক বা আলসার নামটির সাথে পরিচিত নন এমন লোক খুঁজে বের করা কিন্তু খুব কঠিন। সাধারণত লোকজন গ্যাস্ট্রিক বা আলসার বলতে যা বুঝিয়ে থাকেন, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বলে পেপটিক আলসার। নিয়মিত আমলকি খেলে পেটের এই আলসার দূর হয়। কোষ্ঠকাঠিন্য পায়াস চিকিৎসায়ও আমলকি খেলে দারুণ সুফল পাওয়া যায়। আমলকিতে সলিউবল ফাইবার থাকে। এটি শরীর থেকে টক্সিন উপাদান বের করে দিতে সাহায্য করে এবং হজমে সাহায্য করে। এর রস কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পায়েলস রোগ থেকে মুক্তি পেতে সাহায্য করে। আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, তাই দৃষ্টিশক্তি বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করে ফলটি। এছাড়া চোখ লাল হওয়া, চুলকানো, চোখ দিয়ে পানি পড়া রোধেও এটি বিশেষ ভূমিকা রাখে। আমলকির রসের সাথে মধু মিশিয়ে পান করলে তা চোখের জ্যোতি বৃদ্ধিতে সাহায্য করে। গলা ব্যথা এবং ঠান্ডা দূর করতেও আমলকি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমলকির গুঁড়োর সাথে মধু মিশিয়ে দিনে যদি 3 থেকে 4 বার খেতে পারেন, তাহলে গলা ব্যথা এবং ঠান্ডা খুব সহজেই দূর করতে পারবেন। দীর্ঘমেয়াদি সর্দি কাশির জন্য আমলকির নির্যাস অনেক উপকারী। হৃদরোগের ঝুঁকি হ্রাস করতে পারে আমলকি। উচ্চ কোলেস্টেরলের মাত্রা হৃদরোগের ঝুঁকিকে অনেক বৃদ্ধি করে দেয়। আমলকি খেলে তা খারাপ কোলেস্টেরল দূর করে ধমনির ব্লক খুলে দিতে সাহায্য করে। নিয়মিত আমলকি খাওয়া হৃদরোগের ঝুঁকি হ্রাস করে থাকে। রক্তের সুগার কমাতে, দেহের চর্বি কমাতে, হাড় মজবুত করতে, রক্ত পরিষ্কার করতে, চুলের যত্ন, খুশকির সমস্যা দূর করতে, সব কিছুতেই আমলকির জুড়ি মেলা ভার। আর এতক্ষণ আপনারা যারা আমার সাথেই আছেন, আপনাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, বাই বাই।